কিন্তু আমাদেরকে আল্লাহ পাক মাফ মাফ করে ভালোবাসে এমন এমন দেশে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন আমরা সব দিক থেকে ভরপুর হয়তো এখন স্বাধীনতাতে হস্তক্ষেপ করছে কেউ কিন্তু আমরা সব দিক থেকে আল্লাহ পাক আমাদেরকে রহমত দিয়ে ভরে রেখেছেন এই মানুষ আমরা এত সুন্দর ভাবে বসবাস করছি কিন্তু আল্লাহ রাসূলকে আল্লাহ পাক অনেক ভালোবাসতেন মহব্বত করতেন সেই প্রিয় প্রিয়কে আল্লাহ পাক তখন আরবের মহানগরীতে পাঠালেন তখন সেখানকার অবস্থা কেমন ছিল কবি লিখছেন শুনুন আজকে বর্তমান সময় আমরা দেখবেন দুনিয়ার যে সমস্ত মানুষ আছে একে একে আপনি দেখবেন বোঝা বোঝা চলে পাগল হয়ে থাকে বিশেষ করে যারা দোয়া